সাদা লজ্জাবতী বা শ্বেত লজ্জাবতী গাছ কি কি কাজে লাগে? এই লজ্জাবতী গাছ বশীকরণের জন্য সিদ্ধস্থ। লজ্জাবতী গাছের মূল এবং পাতা বশীকরণে ব্যবহৃত হয়, গুণবান জাদুটোনা থেকে রক্ষা পাওয়ার জন্য। শনিবার বা অমাবস্যা, এই সময় এই গাছের শিকড় দোম ধরে পূর্ব দিকে ফিরে ঈশ্বরের নাম করে যদি তুলতে পারেন, এই গাছের মূল ধারণ করলে গুণবান জাদুটোনা থেকে রক্ষা পাওয়া যায়, হাওয়া বাতাস লাগাও ভালো হয়। এই গাছের শিকড়ের সঙ্গে আরও গাছের শিকড় যদি যুক্ত করতে পারেন আরও ভালো কাজ পাওয়া যায়। এই লজ্জাবতী গাছ দিয়ে হাজারো টোটকা আছে, খুবই মূল্যবান একটি গাছ। লজ্জাবতী গাছ রোগব্যাধির দিকেও অতুলনীয়। যদি আপনার লিঙ্গ শিথিল হয়, এই লজ্জাবতী গাছের বীজের তেল তৈরি করে হালকা করে কয়েকদিন মালিশ করলেই এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। দাঁতের মাড়িতে যদি ক্ষত হয়, 10 থেকে 12 গ্রাম আন্দাজ লজ্জাবতী গাছের পাতা সিদ্ধ করে ছেঁকে নিতে হবে। এই পাতা ভালো করে চটকে ক্যাত তৈরি করে 10 থেকে 15 মিনিট মুখের মধ্যে রেখে দিলে অবশ্যই কয়েকদিনের মধ্যে মাড়ির ক্ষত ভালো হয়। পোড়ানারাঙ্গা, প্রথমে গায়ে হালকা ফোসকা পড়ে, অত্যন্ত জ্বালা থাকে, সঙ্গে জ্বরও আসে। এক্ষেত্রে এই লজ্জাবতীর ক্যাত দিয়ে ঘি একসঙ্গে জ্বালিয়ে ওই ঘি যদি লাগানো যায় খুবই দ্রুত পোড়ানারাঙ্গা ভালো হয়। অশ্বরোগের ক্ষেত্রে অশ্বের বলিতে জ্বালা, লঙ্কা না খেয়েও লঙ্কার মতো জ্বালা বোধ হচ্ছে, প্রচুর পরিমাণে রক্তস্রাব হচ্ছে, এই ক্ষেত্রে এই লজ্জাবতী গাছের পাতা ও মূল গাছ 10 গ্রাম আন্দাজ পরিমাণ 1 কাপ দুধ ও 3 কাপ জল একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করতে হবে। যখন 1 কাপ পরিমাণে হবে তখন নামিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। 1 সপ্তাহকাল সকাল বৈকাল 2 বারে এই দুধ খেতে হবে। কয়েকদিনের মধ্যে এই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। নিয়মটা আমি আরেকবার বলছি, অশ্বে জ্বালা করছে, প্রচুর রক্তস্রাব হচ্ছে, 10 গ্রাম পরিমাণ এই গাছের পাতা গাছ ও মূল আন্দাজ পরিমাণে নিয়ে 1 কাপ দুধ 3 কাপ জল একসঙ্গে মিশিয়ে সিদ্ধ করবেন। যখন 1 কাপ পরিমাণে হবে তখন নামিয়ে নিয়ে ছেঁকে নেবেন। 1 সপ্তাহকাল সকাল ও বৈকাল দিনে 2 বার যদি খেতে পারেন কয়েকদিনের মধ্যে এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। এরকম বহু রোগের কাজ করে শ্বেত লজ্জাবতী গাছ। মেয়েদের জনিগত নানা রকম সমস্যা, জনিতে ক্ষত, জনি শীতলতা, জনিতে নাড়ি বেরিয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে লজ্জাবতী গাছের খুব ভালো চিকিৎসা আছে। আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই পাবেন চিকিৎসাগুলি। শ্বেত লজ্জাবতী গাছের যে টোটকাগুলি পরবর্তীতে আমার চ্যানেলে আপনারা পাবেন, বহু দারুণ দারুণ টোটকা আছে, 24 ঘন্টার মধ্যে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড় দিয়ে বা গাছ দিয়ে। ধন্যবাদ।